আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। মিনার্ভা, মিনার্ভা আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিনার্ভা বলেন। আচ্ছা আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন তাহলে। জি ফারাজ ভাই আছেন, আপনিও আশা করি ভালো আছেন। যাই হোক, আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আমার একটা প্রশ্ন ছিল, আমি গতদিন যুক্ত হয়েছিলাম, আসিফ ভাইকে পাইনি, তো আমার এই কোয়েশ্চেনটা আমার করা হয়নি। যাই হোক, কোয়েশ্চেনটা হচ্ছে যে এ পর্যন্ত তো এটা এটা ইসলাম ধর্ম নিয়ে আর কি। ইসলাম ধর্মের ধরেন এ পর্যন্ত তো কয়েকটা কিতাব নাজিল হয়েছে, যার মধ্যে কোরআনকে বলা হয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, তাই তো? তো আমার কথা হচ্ছে, এর আগে যেসব ধর্মগ্রন্থগুলো নাজিল হয়েছে তখন ওগুলোর মধ্যে অনেক সংশোধন এসছে। কোরআন এসছে 1400 বছর আগে, সেটা নাজিল হয়েছে, এত বছরেও এটার কোনো সংস্কার বা এটার কোনো সংশোধন করা কি যেত না, বা করা কি বা ওরকম কোনো অপশন কি ছিল না, বা কেন হয়নি, এটা নিয়ে একটু যদি আমাকে একটু যদি বলতেন আর কি। এটা কেমন প্রশ্ন হইলো? যত সংশোধন হয়েছে সেটা কি স্রষ্টা থেকে সংশোধন হয়েছে নাকি? না না, সেটা হয়তো বা সেটা হয়তো মানুষই করেছে বা যেটাই করেছে, বা এই যে মানুষ ধরেন থেকে সবাই, সংশোধন, তো সেটা তারা তো সংশোধন হিসেবে দেখে না, এটাকে তো তারা করাপশন হিসেবে দেখে। আচ্ছা আমি আসলে জানি না এটা কতটুকু আমি অ্যাকচুয়ালি লজিক্যালি বলতে পেরেছি বা বুঝাতে পেরেছি। যে এই যে মানে আমি অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিলাম হচ্ছে, এর আগে যেগুলো এসছে ওগুলো তো সংশোধন এর পরে একটার পর একটা। আপনি বলতেছেন যে একটা একটার পর আরেকটা যে আসছে, জি 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 জি, সেটাই বলছিলাম। লাস্ট লাস্ট ওয়ান প্রিভিয়াস ওনার থেকে বেটার, এরকম এরকম হ্যাঁ হ্যাঁ, এরকমই তো। এই যে 1400 বছর হয়ে গেল, ওই ইন্ডিকেশন থেকে তো করা হয় না, মানে তাদের যে মিথোলজি আছে তাদের মিথোলজি অনুযায়ী তো এমন না যে আল্লাহ বেটার থেকে বেটার দিয়ে যাচ্ছে, এরকম তো না। মানে তাদের মিথোলজি অনুযায়ী, ইসলামিক মিথোলজি অনুযায়ী, এক এক গোত্রের জন্য আল্লাহ এক এক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস, মোরাল মোরাল স্ট্যান্ডার্ড দিয়ে গেছেন আর কি। মোরাল স্ট্যান্ডার্ড তো, যা স্ট্যান্ডার্ড তো বলা যায় না, মোরাল গাইডেন্স দিচ্ছেন আর কি, যে এই রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, এই মোরাল গাইডেন্স ফলো করতে হবে, এটা আগেটা থেকে বেটার এরকম তো না, এরকম তো তারা ভাবে না। এখন ধরেন 1400 বছর আগের একটা যে কোনো ধর্মগ্রন্থ এসছে বা ওই সময় যে নিয়ম নীতি যেগুলো এসছে, এই 1400 বছরে তো অনেক কিছুই চেঞ্জ হতে পারতো। যেমন ধরেন, যখন আমি আমি আমার স্বল্প জ্ঞানে আমি যা বুঝি, যখন যখন মুহাম্মদ এসেছিলেন ওই সময় তো উনি অনেক কিছু নতুন ভাবে অনেক নিয়ম নীতি করেছেন, অনেক রুল করে গেছেন, যেগুলো হয়তো বা বেশিরভাগই হয়তো দেখা গেছে যে যেগুলো অ্যাকচুয়ালি মানব, তারা কি মোহাম্মদ এসে যে রুলস এন্ড রেগুলেশন চেঞ্জেস করছে বা আপডেট করছে বা যেটাই করছে, সেটা কি তারা এইভাবে বলছে যে আগের কালের জন্য এটা ইয়ে ছিল, এই আগের কালের নবীরা এটা বলছে, আমি এসে নতুন নতুন আইন দিলাম, নতুন নবীর নতুন আইন দিলাম, এরকমটা অনেক কিছু তো উনি নতুন করেই করেছেন, অনেক কিছু যেগুলো আগে হয়তো ওইভাবে ছিল না সেগুলো নতুন করেই করেছেন। হ্যাঁ, অনেক কিছু কিছু বলেছেন। বলতে পারেন, কিছু কিছু বলতে পারেন, বাট ওভারঅল এই ধরনের কথা না আর কি। ওভারঅল হচ্ছে মানে ইসলামিস্টরা এখানে কনস্ট্যান্ট না। আপনি আপনি জায়গায় ঠিক আছেন, কিছু কিছু দেখে ইয়ে করা যায়, যেমন সাবেতের বিষয়টা বলা যায়, বলা যায় না আসি ভাই যে শনিবার কাজ করা যাবে না, শনিবার কাজ করার জন্য খোদ আল্লাহ কিন্তু স্বীকার করতেছে যে বান্দর বানা দিয়েছিল, জুদেরকে বান্দর বানা দিয়েছিল, হ্যাঁ রাইট? হ্যাঁ তো আবার আবার ওই জিনিস কিন্তু সেই চেঞ্জ করছে, মানে এমন কি মানে মরালিটিতে এমন কি আবদুল্লাহ চেঞ্জ হচ্ছে, যেখানে শনিবার কাজ করলে আগে খারাপ ছিল এখন এখন ভালো, মানে শনিবার শনিবারে নতুন নতুন কোন ম্যাজিক ম্যাজিক যুক্ত হয়েছে, এই এই পজিশন থেকে আপনি কোশ্চেন করতে পারেন, ঠিক আছে, বাট তারা মূলত তাদের ইয়েটা ওইরকম না আর কি। ওইগুলো খুব বেশি একটা ইন্ডিকেট করে না, তারা বলে যে ওই ওই নবী সারা বিশ্বের জন্য ছিল না, ওই নবী ছিল শুধুমাত্র ওই গোত্রের জন্য, ওই গোত্রের জন্য কি ভালো মন্দ, ওই গোত্রের জন্য কি রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, সেটার জন্য নবী আসছে, এই তারা এই কথাটাই বলবে মূলত, মানে ইসলামিক মিথোলজি অনুযায়ী এই কথাই শুনবেন আপনি। আসলে আমি মিনার্ভা ভাইয়ের প্রশ্নটাও যে ঠিকভাবে বুঝতে পারছি এবং ফারাজ ভাই আপনিও যে কি আলোচনা করতেছেন আমি আসলে কনটেক্সটটা ঠিকভাবে যে ধরতে পারছি তা কিন্তু না, আমি কিন্তু আসলে জিনিসটাই বুঝতেছি না আসলে কি আলোচনা হচ্ছে। মিনার্ভা ভাই আচ্ছা বলতেছে যে একটার পর আরেকটা যে ইয়া, মানে একটার পর আরেকটা যে বই আসছে ভাই, মানে ধর্মগ্রন্থ এসছে, ধর্মগ্রন্থ আসছে ইসলাম জুডিও ক্রিশ্চিয়ান মিথোলজিতে একটার পর একটা যে ধর্মগ্রন্থ আসছে, এটা মিনার্ভা ভাইয়ের মতো যে প্রিভিয়াস ওয়ান হচ্ছে নতুনটা থেকে, নতুনটা হচ্ছে প্রিভিয়াস ওয়ানের থেকে বেটার, এতটুকু বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর তোর মানে তোরা মানে তাওরাত হচ্ছে ইঞ্জিল, ইঞ্জিল হচ্ছে তাওরাতের থেকে বেটার, তো এই কোরআন থেকে কি বেটার কোনো কিছু বাড়ানো যাইতো না? আল্লাহ কি নতুন নতুন কোনো কিছু দিতে পারতো না? মূলত আমাকে যদি আমাকে যদি 30 সেকেন্ড সময় দেন আমি জিনিসটা আরেকবার বলতে পারি তাহলে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি না যে কোরআন তো মহাবিশ্ব সৃষ্টির অনেক আদিতে লিখিত হয়ে গেছে, এটাকে আবার বেটার করা কিভাবে সম্ভব? ইসলাম অনুসারে মহাবিশ্ব সৃষ্টি করার বহু 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 50,000 বছর আগে কোরআন লিখিত হয়ে গেছে, কিন্তু নাজিল তো হয়েছে, নাজিল তো হয়েছে সেই মানে সবার শেষে, তাই না?
মানে তাদের কথা মতে বা তাদের ইয়ে মতে আর কি, মানে ইসলাম ধর্মাবলম্বীদের মতে, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু জিনিসের ভিতরে যা যা আছে সেই জিনিসগুলো তো মহাবিশ্ব সৃষ্টির অনেক আগে আল্লাহ পাক লিখে ফেলছে। তার মানে হচ্ছে যে, এবং আল্লাহ পাক ভবিষ্যতে কি হবে সেটাও তো জানে। সুতরাং এর থেকে ইসলাম অনুসারে এর থেকে বেটার আর কোনো কিছু তো থাকতেই পারে না। মানে ইসলাম অনুসারে এর থেকে বেটার কিছু হওয়া অসম্ভব। আচ্ছা, ওকে ওকে, আমি সেটা না হয় বুঝলাম। এবার তাহলে আমি এই জিনিসটাকে জাস্ট আমি একটু উল্টিয়ে যদি চিন্তা করি, ধরুন আমি ধর্মীয় দিক থেকে চিন্তা করলাম না, ধরেন আপনি যেভাবে আপনারা যেভাবে এক্সপ্লেন করলেন যে এগুলো ধরেন সবকিছুই এগুলো হচ্ছে যে আমাদের মতো কোনো মানুষই সৃষ্টি করেছে, আমাদের মতো মানুষই এভাবে লিখেছে বা এরকম কোনো কিছু হয়েছে, তো সেক্ষেত্রে যে এই যে 1400 বছর আগে, মানে আমি এখন টোটালি সিনারিওটা উল্টিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে ধর্মের দিক দিয়ে আমি বললাম না, আমার কথা হচ্ছে এটা যদি মানুষের সৃষ্টি হলো, মানুষই লিখলো সবকিছু, মানুষই তৈরি করলো, মোহাম্মদ একজন নিজের সে যেভাবে চিন্তা করছে সেভাবেই সবকিছু করলো, সেভাবেই সবকিছু তার মতো করে, তার যেটা ভালো লাগে, তার যেটা ইচ্ছা হয়েছে সেভাবে করেই সেটাকে রুল বানায় ফেললো, সেটাই সে আল্লাহর বাণী হিসেবে বললো, সেটা সে নিজের মতো করে করলো। তো এই যে 1400 বছর ধরে, এত বছরেও এই জিনিসটা মানে আরেকটু অন্য কেউ এসে বা অন্য কেউ তার মতো এরকম কোনো কিছু লিডারশিপ নিয়ে কোনো কিছু, এই যে এত এত ইয়েরা যারা ইসলামী ইয়েরা আছে এদের মধ্যে কেউ তো ওরকম কোনো কিছু করতে পারলো না বা করলো না, এবং এটা হয়তো করতে গেলেও সেটা গণ্য হলো না, করলো না, করলো না, কে বললো করলো? তো অনেক কিছু তো পরিবর্তন করেছে, অনেক, কিন্তু সেটা তো গণ্য হচ্ছে না। অবশ্যই গণ্য হচ্ছে না, কে বলছে আপনাকে গণ্য হচ্ছে না? কোরআনের ভিতরে একটা আয়াত ছিল রজমের আয়াত, হ্যাঁ, মানে হচ্ছে মাটিতে পুঁতে মেরে ফেলতে হবে যারা হচ্ছে গিয়ে বিবাহ ছাড়া যৌন সঙ্গম করবে, দাসী দাসী না কিন্তু মনে করেন প্রেম করে যৌন সম্পর্ক করছে, তাদেরকে কোরআনের ভিতরে আয়াত ছিল তাদেরকে মাটি পর্যন্ত পুঁতে পাথর ছুড়ে মেরে ফেলতে হবে। এই আয়াতটা সুন্দর করে গাপিস করে দিচ্ছে, হ্যাঁ, এই আয়াতটা কোরআনের ভিতরে লিখিতই হয় নাই, উধাও করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এই একটা উদাহরণ দেখালাম আপনাকে, এরকম আরো অনেক উদাহরণ আছে যে কোরআনের ভিতরে ওই সূরাগুলো লিপিবদ্ধই হয় নাই, কারণ এগুলো বেশি বাড়াবাড়ি রকমের ভায়োলেন্ট দেখে ওই সময়ের মানুষই বুঝতে পারছিল এত ভায়োলেন্ট জিনিস আমরা রাখবো না, হ্যাঁ, এই কোরআনের ভিতরে রাখবো না, তখনই তারা এই জিনিসগুলো বাতিল বাদ দিয়ে দিচ্ছে। এগুলো এটা আবার হাদিসের ভিতরে আছে, হাদিসের ভিতরে আবার দেখা যায় যে ওমর বলতেছে যে একটা সময় আসবে যখন মানুষ বলবে কোরআনের ভিতরে তো রজমের আয়াত নাই, তাহলে আমরা রজম করবো না, এই কথাটা আবার ওমর তার জীবদ্দশায় বলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কোরআনের ভিতরে রজমের আয়াত ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। নাসেক মানসুক কাকে বলে আপনি এই জিনিসটা একটু পরে দেখেন, মোহাম্মদের জীবদ্দশাতেই পরিবর্তন হয়েছে, কোরআনের পরিবর্তন মোহাম্মদের জীবদ্দশাতে, মোহাম্মদ নিজে কোরআনের কয়েকবার পরিবর্তন ঘটাইছে। এরপরে হচ্ছে ওসমানের সময় যখন কোরআন লিপিবদ্ধ হয় তখনও কয়েকবার পরিবর্তন ঘটানো হয়েছে, এবং 19,000 কোরআনের আয়াত তখন পড়ানো হয়েছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে মানে কোরআনের সবচেয়ে বড় যে স্কলার, কোরআনের উপরে সবচেয়ে বড় যে বিশেষজ্ঞ আবদুল্লাহ ইবনে মাসুদকে কোরআন সংকলনের পুরো হোল প্রসিডিউর থেকে বাদ দিয়ে রাখা হয়েছে যেন সে আসতে না পারে। এবং কোরআন কম্পাইলেশনের পরে আবদুল্লাহ ইবনে মাসুদকে ডাকা জিজ্ঞেস করা হয়েছিল, তখন আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে এই কোরআন কিছুই হয় নাই, এই আমি যে কোরআন জানি এই কোরআন সেই কোরআন না, এটা কিছুই হয় নাই। তার মানে ওসমানের আমলেও কোরআন পরিবর্তন হয়েছে। এরপরে পরবর্তী সময়ে এই জিনিসটা হয়েছে, যেহেতু এখন আর টেক্সট পরিবর্তন করা যাচ্ছে না, সুতরাং এখন তাহলে অর্থ পরিবর্তন করে ফেলি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থ পরিবর্তন করে ফেলা, কোরআনের যে ভায়োলেন্ট আয়াতগুলো আছে সেগুলোর অর্থ পরিবর্তন করে ফেলা হচ্ছে, প্রেক্ষাপ আগের আয়াত পরের আয়াত, প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত, ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি বলে আসলে তারা অর্থটা বদলে ফেলার চেষ্টা করতেছে। এখন আপনি দেখবেন যে জাকির নায়েক বলতেছে দাহাহা মানে হচ্ছে উট পাখির ডিম, কিন্তু মুহাম্মদের আমলে এই ধরনের কোনো শব্দের অর্থ উট পাখির ডিম এরকম ছিল না। এই যে কোরআনের একটা আয়াতের নতুন অর্থ তৈরি করা, এটাও তো এক ধরনের পরিবর্তন, তাই না? আচ্ছা, এখানে আপনি একটা জিনিস বললেন যেটা হচ্ছে এই যে অনেক ভায়োলেন্ট ভায়োলেন্স পূর্ণ অনেক জিনিসপত্র ছিল যেগুলো অতিরিক্ত ভায়োলেন্স পূর্ণ। এখনো যদি আপনি চিন্তা করেন, এখানে কম তো কোনো ভায়োলেন্সের কোনো কিছু নাই। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এই যে একটা ছোট্ট বিষয়, ধরেন একজন কেউ চুরি করছে এবং ওখানে একটা লিমিটও আছে যে এইটুকু পরিমাণের চুরি করা মানেই হলো সে চুরি করছে, তার হাত কেটে দিতে হবে। এখন ধরেন একজন ব্যক্তি সে মানে আমি নর্মাল হিসাবে বলতেছি যে সে হচ্ছে ধরেন তার খুবই সে পারতেছে না, না পারতে গিয়ে সে বাধ্য হয়ে একটা চুরি করলো, সে তার ফ্যামিলিকে খাওয়াইতে পারতেছে না বা কিছু করতে পারতেছে না, সে বাধ্য হয়ে চুরি করলো, তার কিন্তু সে পরবর্তীতে তার চিন্তা ভাবনা আসলো যে আমি ভুল করছি, আমি হয়তো এটা আর জীবনে কখনো করবো না, এবং ওটার জন্য আমি আবার কোনো একটা কিছু ইয়ে করে দিবো যে আমি চুরি করছি, বা আমি তাকে আবার ফেরতও দিয়ে দিবো বা হোয়াট এভার। কিন্তু এর মাঝখানে যদি সে ধরা খায় তাহলে কিন্তু তার হাত কেটে ফেলতে হবে, তার দুই হাতে কেটে ফেললো, তাহলে তার তো সারা জীবনের ওই জিনিসটা সেটা ফেরত পাবে না। যে কোনো সময় সে যদি ধরা খায় যে কোনো সময় তার হাত কেটে ফেলতে হবে। এই হাতের পরে যেটা বলা আছে আল্লাহ ক্ষমাশীল, সেই ক্ষমাটা হচ্ছে পরকালের ক্ষমা, পরকালে হয়তো সে ক্ষমা পেয়ে যেতে পারে সেটা মানুষ আসলে জানে না, কিন্তু পৃথিবীতে যে কোনো সময় ধরা খাক তার হাত কেটে ফেলতেই হবে। তো আমি সেটাই বললাম যে এই ধরনের ভায়োলেন্স এটা তো কোনো কিছুই না। তারপরে এই যে ধরেন আরো বিভিন্ন জায়গায় আছে এরকম যে যে ইসলাম মানে না বা ইসলামকে কেউ যদি এই ধরনের আপনাদের আপনি আপনার ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি ইসলাম ত্যাগ করেছেন, আপনার তো নিয়ম হলো কি আপনাকে কর্তন করে আপনার গলা কর্তন করে কেটে ফেলা হবে, এটা হচ্ছে ভায়োলেন্স। আর কি হতে পারে মানে ফাঁসিও না, যাবজ্জীবনও না, বা কোনো ধরনের শাস্তিও না, একদম সরাসরি মানে গলা কেটে ফেলে দাও,
হ্যাঁ, এটারও তো এই যে পরিবর্তন, ভায়োলেন্স, এটারও পরিবর্তন হয়েছে। এটার পরিবর্তনটা কি, এখন মোল্লারা বলবে যে এখন তো খলিফা নাই, খলিফা ছাড়া মানে আসিফ মদিনার পাল্লাটা কাটবে কে, এখন তো খলিফা নাই আমাদের, এই জন্য পাল্লা কাটাকাটি এখন বন্ধ। কারণ কারণ তারা একটা সভ্য পৃথিবীতে থাকে, 2023 সালে তারা বসবাস করে, তারা তো জনসম্মুখে গিয়ে কিছু কিছু বোকা মোল্লা আছে তারা গিয়ে হুটহাট করে মুখ ফসকা বইলা ফেলে যে হ্যাঁ মারতে হবে, কিন্তু তারা নিজেরাও জানে এই সভ্য পৃথিবীতে এই সমস্ত কথা বললে অসুবিধা আছে, এই কারণে তারাও একটু ঘুরায় পেঁচায়। এই যেমন ধরেন সূরা নিসার 34 নম্বর আয়াতে যে বউ পিটানোর কথা বলা আছে, ফারাজ ভাই আহমদুল্লাহ সাহেব যখন এই মানে সূরাটা ব্যাখ্যা করছিলেন কত কি সুন্দর করে তিনি একটা একটা অংশ চেপে গেলেন, তাই না ফারাজ ভাই? জি ভাই, জি ভাই, আমি এই যে ভিডিও করছিলাম ওটা নিয়ে। হ্যাঁ, আপনি আপনি ভিডিও বানিয়েছিলেন এটা নিয়ে, যে যে মানে সূরা নিসার যে মাইনের কথাটা আসতেছে, দেখা গেল আহমদুল্লাহ সাহেব কথাটা ঘুরে নিয়ে অন্যদিকে চলে গেল, তাই না ফারাজ ভাই? এটা সম্পর্কে মিনারের বক্তব্য ছিল, হয়তো ভুলে গেছে। মানে এত বিখ্যাত একজন আলেম তিনি একটা আয়াতের একটা অংশ ভুলে গেছে, হাফেজ হাফিজাউল্লাহ, কনভিনিয়েন্ট জায়গায় ভুলে গেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা তো উনি ভুলে যান, আয়াতটা ভুলে যান, কি মজা। তো এই যে এই যে দেখেন যে হুজুর এখন যখন মানে সূরা নিসা 34 নম্বর আয়াতটা বলে, তখন ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে তারা ওই অংশটা ভুলে যায়, যে যে স্ত্রীকে প্রহার করার কথা যে বলা আছে সেই অংশটা পট করে ভুলে যায়, হ্যাঁ জায়গা মতো গিয়ে ভুলে যায়। এই যে ভুলে যাচ্ছে, এটাও তো একটা পরিবর্তনই হইলো, তাই না? তারা তো মূল অর্থটাকে চেঞ্জ করতেছে নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে, যদি এটা আসলে জাস্ট আপনার কাছ থেকে একটু জানা আর কি, আমি হয়তো জানি না, সেটা হচ্ছে আমি যেটা প্রথমে কোশ্চেনটা করেছিলাম যে এক একটা কিতাব যখন নাজিল হয়েছে, আপনার কথা ওইটা আমার মাথায় আছে, যেটা হচ্ছে কোরআন হচ্ছে একদম সবার আগে একদম প্রিভিয়াস ইয়ে থেকেই ওটা ছিল, ওটাকে এক পাশে রেখে আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নাজিল হয়েছিল যে আগের যে তিনটা কিতাব যেগুলো নাজিল হয়েছে ওগুলো একটা থেকে আরেকটা নাজিল হওয়া পর্যন্ত ডিউরেশনটা অ্যাকচুয়ালি কতটুকু ছিল, এটা কি জানা আছে? বা আমি তো জানি না, এক একটা এক এক রকম, মানে যীশু খ্রিস্ট থেকে মুহাম্মদের দূরত্ব হচ্ছে 550-600 বছরের, 600 বছরের ডিফারেন্স। ঈসা আলাইহিস সালামের আগে যিনি ছিলেন মুসা, মুসার থেকে তার দূরত্ব কত, এটা তো ভাই হিসাব করে বলতে হবে, আমি তো এই মুহূর্তে। আচ্ছা, অতটুকু না মানে একদম এক্সাক্ট বলতে হবে না, যদি কোনো একটা আইডিয়া আমাকে দিতে পারেন, মানে আমি অ্যাকচুয়ালি আমি এটা কেন বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা নাজিল হওয়াতে যে ডিউরেশনটা ছিল, ধরেন যতটুকু ডিউরেশন ছিল, কোরআন নাজিল হয়েছে এখন পর্যন্ত এই এখন আজ এখনকার ডেট হিসাব চিন্তা করলে 1400 বছরের উপরে, ওই হিসেবে কি, ওই হিসেবে কি মানে আমার মতে যে এই যে আপনি কারেকশন বা আপনি আপনি কি মার্ভেলের ওয়েব মার্ভেলের সিরিজ দেখেন, টিভি সিরিজ দেখেন? কিছু কিছু দেখা হয়েছে, বাট পুরোপুরি একদম এক্স্যাক্টলি পুরো দেখেন? হোয়াট ইফ দেখছিলেন? হোয়াট ইফ সিরিজটা দেখছিলেন? না না না, ওটা দেখিনি। হোয়াট ইফ দেখেন? আমার কাছে আলোচনাটা না মানে হোয়াট ইফ আলোচনা মনে হচ্ছে আর কি, এইটা হলে কেমন হতো, ওটা হলে কেমন হতো ভাই? না না, কেমন হতো না, মানে আমার কথাটা আমি শেষ করে দেই, কোশ্চেনটা শেষ করি, শেষ করি ভাই। আচ্ছা, কোশ্চেনটা শেষ করি, কোটটা যে একটা মিথোলজি এবং কোটটার মধ্যে যে আলটিমেটলি কোনো রিজনিং নাই, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও যে এত ইয়ে হলে যে ওখানে এত কম ডিউরেশন ছিল কেন, এখন ডিউরেশন নাই? না না না, আমার ডিউরেশনটা আসলে আপনি বুঝতে পারেননি হয়তোবা, আমি আমি বিষয়টা বুঝাতে চাইছি এটা, যে ওই যে ডিউরেশন যতগুলো ছিল এর মাঝখানে যতগুলো ডিউরেশন ছিল, এই ডিউরেশনের মধ্যে এই কোরআন থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে এখনো ডিউরেশন কিন্তু 1400 বছর, মানে লাইক সবগুলোর চেয়ে বেশি, মানে আমি যতদূর জানি। হ্যাঁ, সবচেয়ে বেশি। তো ওই হিসেবে ওই হিসেবে কারেকশন বা যেসব ভুলগুলো আছে ওগুলো হওয়াটা আরো বেশি উচিত ছিল হয়তো, আমি মনে করছি যে, কিন্তু ওরকম কেন হয়নি, বা সেটা তো এরকম আরো কেউ করে এসে ওটাকে আরো বেশি বলতে পারতো যে না ওটাতে অনেক এই যে ভুলগুলো আছে, এটা ভাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ভুল হয় না এগুলো। আচ্ছা, মানে এখনো কেউ ওরকম কেউ কিছু করতে পারলো না, এই যে তখন মুহাম্মদ যখন এসছে তখন ওই সবগুলোকে ভায়োলেট করে এই এই জিনিসটাতে অনেক কিছু নতুন করে ইয়ে করলো, আরো নতুন নিয়ম করেছে, পুরান জিনিসটা একেবারেই ছিল না তা না, ওগুলো ছিল সাথে আর অনেক কিছু অ্যাড করেছে, অনেক কিছু ইয়ে করেছে যেগুলো এখনো মানে লিগালাইজড, মানে এখনো ওগুলোই মানছে সবাই। বাট এখন এই যে আসিফ ভাই একটু আগে বললেন যে এখনো তো করছে, এখন তো অনেক কিছু চেঞ্জ করছে, এরকম করছে, এরকম বলছে বিভিন্ন ইয়েরা যারা ওয়াজ করছে, বা এই যে আপনি একটু আগে একজনের কথা বললেন, সেও এরকম অনেক কিছুর ভুল ব্যাখ্যা দিচ্ছে বা পুরোপুরি ব্যাখ্যাটা দিচ্ছে না, কিন্তু সেগুলো তো অ্যাকচুয়ালি যে ভুল ব্যাখ্যা যেটা দিচ্ছে সেটা কিন্তু অথেন্টিক, মানে ওটা কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে না, আগে যেটা একদম এখন ওয়ার্ডটা কি বলবো মানে হয়ে আসছে একদম পারফেক্ট, হ্যাঁ ওটাই ঠিক ছিল, এখন যেটা করছে কেউ যদি চেঞ্জ করেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি চেঞ্জ হয়ও না, মানে আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে মিনার ভাই আপনি কি আর কিছু বলবেন, আর কোনো আলোচনা আছে আপনার? না, এটাই আমার জানা ছিল, জানার ছিল আর কি এটাই, যে এখনো কেন এটা এরকম চেঞ্জ এখনো মানে ওইভাবে হলো না বা কি কি ইয়ে ছিল, এটাই আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে বিদায় জানাই, আমরা কোনো মুমিন ভাইয়ের সাথে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা তাহলে আমরা